আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট, বললেন ওবায়দুল কাদের। সরকার হটানোর আন্দোলন চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে, দাবি মির্জা ফখরুলের। ভারতের উড়িষ্যায় রেল দুর্ঘটনায় নিহত 288, আহত 9 শতাধিক। কয়লা সংকটে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বাড়বে লোডশেডিং। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হল ই পাসপোর্ট। 10 সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন। যুদ্ধ চলাকালে ন্যাটোর সদস্যপদ না নেওয়ার ঘোষণা জেলেনস্কির। পিএসজির হয়ে আজ শেষ ম্যাচ খেলবেন মেসি। বাংলাদেশ মাতাতে আসছেন সঙ্গীতশিল্পী অনুপম রায়।